বাবার সাথে যাচ্ছিলাম এক বন্ধুর বাড়িতে, সেটা খুব দরকারি ছিল, সেই জন্য ব্লগ করছিলাম না। বাট প্ল্যান চেঞ্জ হয়েছে বাবার সাথে টোটাল লকডাউন, সেই জন্য একটা যাবো, কোথায় যাই দেখা। এদিকে হচ্ছে মধ্যমগ্রাম মোড়, এদিকে কল্যাণী রোড, কল্যাণী রোডের দিকেই যাব। বেরিয়েছিলাম প্রথমে একটা কাজে, সেই কাজটা হচ্ছে গিয়ে গাড়ির যে এলইডি বাল্বগুলো চেঞ্জ করেছিলাম সেটা কিছু একটা প্রবলেম আছে, আপার ডিপার বলেছিলাম আগের ব্লগে, তো সেইটা ঠিক করার জন্য বেরিয়েছিলাম, ডানলপ গেছিলাম। বাট কোনো গ্যারেজ খোলা নেই আমাদের ওখানে, সামনে কল্যাণী রোড, কল্যাণী রোডে কখনো আমি রাইড করিনি। আর ওয়েদারও তখন দুপুরবেলা যখন বেড়ে তখন ওয়েদারটা একটু অদ্ভুত রকম ছিল। তো এটা হচ্ছে গিয়ে কল্যাণী রোডের মধ্যমগ্রাম সোদপুরের কানেক্টরটা, আমরা যাব ডান দিকে। এদিকে চলে যাচ্ছে বেলঘড়িয়া, এদিকে হচ্ছে ব্যারাকপুর, এই সোজা হচ্ছে গিয়ে সোদপুর। তো আমরা ডান দিকে যাব আজকে, আসুন ভাই। এখানে একটু দাঁড়াও, সম্ভব ভালো লাগছে বলে এখানটা দাঁড়ানো, ততক্ষণ তোমরা একটু টাইম ল্যাপসটা দেখো। জায়গাটা সেই, এখানে পারলে একবার রাইড করতে এসো, মজা পাবে। অসম্ভব ভালো লাগছে জায়গাটা, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, এবার যাবো। আগে কোথাও একটা চা খাবো, চা খেয়ে দেন দেখা যাক কী হয়, সিন যা হবে তোমরা দেখবে আমরা দেখবো, চলো আসুন ভাই। এইটা বারাসাত মোড় না, এটা বাদিকে ব্যারাকপুর, এইদিকে এদিকে কোথায় যাবো, এদিকে বারাসাত, দিকে ব্যারাকপুর স্টেশন, তাই তো? তো ডান দিকে হচ্ছে গিয়ে বারাসাত আর বাঁদিকে হচ্ছে গিয়ে ব্যারাকপুর। বাট আমরা ব্যারাকপুরের দিকেও যাবো না, বারাসাতের দিকেও যাবো না, আমরা যাবো হচ্ছে গিয়ে সোজা। আর বেশি দূর যাব না, এবারে কোথাও একটা কোনো দোকানে দাঁড়াবো, চা পা দেন ব্যাক করবো। যেতে যেতে এই দোকানটা আমার বেশ ভালো লাগলো, এটা না তো পরের গলিটা, এই 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 দোকান, দোকানটা একটু চাপা খাবো, ধাবা টাইপের ছোট্ট দোকান। এটা কোন জায়গা দাদা? এটা ইছাপুর ক্রস করে চলে এসেছি আমরা, এটা শ্যামনগর। আল্লাহ, মানে ব্যারাকপুর, তারপর কলতা, তারপর হচ্ছে কি ইছাপুর, তারপর শ্যামনগর। চা ফা খাই, ফিরবো, কেন অনেকটা চলে এসছি আমরা। খুব সুন্দর একটা জায়গা, দারুণ আনন্দের ব্যাপার, বুঝলি না? প্রথম স্যানিটাইজ করা দরকার, স্যানিটাইজ। শুধু রাইডে আসার পর একটু চা না খেলে শরীরটা সত্যি কল লাগবে। ম্যাগি অর্ডার করেছি, একটু ম্যাগি খাবো, দেন ম্যাগি পরপর একটু বেরোবো, 5-7 মিনিট 10 মিনিট আর থাকবো ম্যাক্স টু ম্যাক্স, দেন ব্যাক টু হোম। কারণ অনেকটা চলে এসেছি বাড়ির থেকে, অনেকটা চলে এসেছি, অনেকটা মানে সত্যি অনেকটা চলে এসেছি।
টাইম হচ্ছে গিয়ে 5:10। আর একটু আগেই হতে এখান থেকে বেরিয়ে যেতাম, বাট বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু সামান্য একটুখানি টেনেছিল, আবার নেমে গেছে। ঠিক আছে, রেনকোট আনিনি, বেশ ব্যাগের অনেক কিছু মাল ছিল, লাইট লাগাতে, লাইটটা ঠিক করতে আজকে বেরিয়েছিলাম, বাট সমস্ত গ্যারেজ বন্ধ, বিকজ সকাল 7:00 থেকে সকাল 11:00 অবধি সমস্ত গ্যারেজ এবং দোকানপাট খোলা আছে। প্রথম কথা যে বৃহস্পতিবার, সেটার জন্য কিছু দোকান বন্ধ থাকে, বারের সাথেই যাচ্ছিলাম একটা ব্যাপার ছিল, সেই জন্য যেতেই হতো। বাট বারাসাতে ঢোকার আগে মধ্যমগ্রামে শুনলাম যে বারাসাতে টোটাল লকডাউন, তো সেই জন্য বারাসাত যাওয়া হলো না, এবং প্ল্যানের একটা অদ্ভুত রকম চেঞ্জ হলো, সেই চেঞ্জের জন্য আমিও চেঞ্জ দিলাম একটা। মধ্যমগ্রাম অবধি কিন্তু কোনো শ্যুট করিনি, কারণ এটা ব্লক করতাম না, কাজেই যাচ্ছিলাম। কাজ যখন চেঞ্জ হয়ে গেছে, প্ল্যান যখন চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমিও আমার প্ল্যান চেঞ্জ করি আজকের জার্নিটা। আরও মোটামুটি 20 মিনিট আমরা বসে আছি, বসে গেছি 20 মিনিট, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে, অন্ধকারও হয়ে যাচ্ছে, কতক্ষণ এটা শেষ হবে একদম ভেবেছিলাম বেরিয়ে যাবে একটু পরে, সম্ভব না বেরোনো, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করো বলতো। তো ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও, যদি কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো, নিচে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে তোমরা ফলো করতে পারো। আর বিশেষ কিছু বলার নেই, আজকে এখানেই কাজে, নিজের স্বপ্নকে বাঁচো, নিজের জীবনকে বাঁচো।